আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং প্যাটার্ন তৈরি করার জন্য মডারিস প্র্যাকটিস করছেন। তো ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে আজকে আমি আপনাদেরকে দেখাবো F5 এবং F6 এর কাজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করি F5 দিয়ে। F5 এর প্রথমে কিছু অপশনে আমরা ব্যবহার করি প্যাটার্ন করার জন্য। তার মধ্যে রয়েছে Cut2PTS। Cut2PTS এর অপশনটা দেখানোর আগে আমি আরেকটি অপশন নিয়ে আপনাদেরকে কথা বলি। যেমন আমি এখানে একটা প্যাটার্ন ওপেন করে রাখলাম। এখন এই প্যাটার্নে অনেকগুলো পার্টস, আমার ছোট প্যাটার্নগুলো দেখতে একটু মনে হয় সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমি যদি চাই আমার দু তিনটা পার্টস বড় করে নিব, আলাদা উইন্ডো করে নিব, সেটা কিভাবে করব, সেটা করার জন্য প্রথমে শিটে ক্লিক করব। শিট সিলেক্ট এই অপশনটা ক্লিক করব, কিংবা কিবোর্ডের যে কীগুলো আছে সেখান থেকে আইতে চাপবো, ছোট হাতের আই। আইতে ক্লিক করার পরে আমার মাউসটা হাতের মতো হয়ে গেল। এখন আমার যে যে পার্টসগুলো দরকার আলাদা উইন্ডো করার, আমি সেগুলোতে ক্লিক করব। একটা ক্লিক, একটা ক্লিক, আমি এই দুইটা পার্টসই নিলাম। নেওয়ার পরে মাউসটা একটু দূরে নিয়ে আসবেন, খালি জায়গায় মাউসের রাইট বাটন একটা ক্লিক করবেন। তারপরে কিবোর্ডের যে 7 আছে, যে নিউমেরিক অপশনগুলো 1 থেকে 9, সেখানে 7-এ ক্লিক চাপ দিবেন। 7 প্রেস করবেন। প্রেস করার পরে একটা বক্স আসবে, সেই বক্সটাতে কিছুই করার দরকার নেই। সে বক্সটা দেখা যাচ্ছে না যেহেতু একটু সরিয়ে দিলাম। এই বক্সটাতে কিছু না করে যে এই পার্টসগুলো আমি সিলেকশন করলাম সেগুলোতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে দুটো প্যাটার্ন আলাদা উইন্ডো করা দরকার সেগুলো আমার সামনে চলে আসছে। এখন যদি প্রয়োজন হয় যে চাপ দিব, যে চাপ দেওয়ার পরে পুরোপুরি সামনে চলে আসলো পুরোপুরি উইন্ডোটা নিয়ে। এখন আমি আপনাদেরকে দেখাই কাট টু পিটিএস দিয়ে মূলত প্যাটার্নকে কাটা হয়। যে কোনো জায়গায় যে কোনো অপশনে আপনি কেটে ফেলতে পারবেন। যেমন যদি আমি এই ব্যাক পকেটটাকে মাঝ বরাবর কেটে ফেলি কাট টু পিটিএস দিয়ে, যেখানে কাটবো, যে পয়েন্টে কাটবো সেই পয়েন্টে ক্লিক করব। এখান থেকে এখানে ক্লিক। এখন কিবোর্ডে যে চাপ দিই, দেখুন প্যাটার্নটা খুব সুন্দর দুভাগে ভাগ হয়ে গেছে। এই কাট টু পিটিএস দিয়ে যেহেতু প্যাটার্ন কাটা হয়, তাহলে আমি এই দুটাকে আবার জয়েন করব কিভাবে? সেক্ষেত্রে এখানে রয়েছে তার নিচেই জয়েন অপশন। জয়েন অপশনে ক্লিক করব, যে পয়েন্টগুলো আমি জয়েন দিব সেই পয়েন্টগুলোতে ক্লিক করতে হবে। যেমন এই পয়েন্টে একটা ক্লিক, এ পয়েন্টে একটা ক্লিক, যে কোনো পার্টসকে আরেকটা পার্টসের সাথে জয়েন দেওয়া যাবে। এখানে ক্লিক করার পরে এ পয়েন্টে একটা ক্লিক, লাস্টের পয়েন্টটাতে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক। দেখুন প্যাটার্নটা জোড়া হয়ে গেছে। তার মানে আমি এই ব্যাক পকেট থেকে প্রথমে একবার কাটলাম, তারপরে আবার জোড়া দিয়ে আরেকটা পার্স তৈরি করে নিলাম। এখন কিবোর্ডে জেড বাটন চাপ দিয়ে আমি শিফট চাপ দিয়ে ধরে মাউস দিয়ে ক্লিক করলাম, প্যাটার্ন দুটো ডিলিট হয়ে গেছে, কারণ এগুলো আমার প্রয়োজন নেই। সেম টু পিটিএস, সেম টু পিটিএস দিয়ে মূলত প্যাটার্নের এক পাশে থেকে, অর্থাৎ আমরা যখন হাফ প্যাটার্ন করি সেই হাফ প্যাটার্নটাকে অপোজিটে কপি করার জন্যই সিম টু পিটিএস ব্যবহার করা হয়। আমি এখানে এই ব্যাক পকেটটাকে একটু আলাদা করে নিই সিম করে। যেমন ধরুন আমি এই ব্যাক পকেটটা এরকম তৈরি করলাম। এখন বাকি যে অপোজিট অপশনটা আছে সেটা সিম টু পিটিএস দিয়ে ক্লিক করলে হয়ে যাবে, সেটা আর আমার করার দরকার নেই। তাহলে আমার সেম লাইন, সেম যদি এখানে শেপ থাকে, সেম শেপটাই অপোজিটে চলে যাবে। সেক্ষেত্রে আমার দুপাশে শেপ কিংবা মেজারমেন্ট ছোট বড় হবে না। তাহলে আমি যে জায়গাটায় সিম করব সেই জায়গায় ক্লিক করব। প্রথমে একটা ক্লিক, তারপরে শেষের বাটনের শেষের পয়েন্টে গিয়ে রাইট বাটনে ক্লিক। দেখুন প্যাটার্নটা আমার সিম টু পিটিএস হয়ে গেছে, তার মানে অপোজিটে কপি হয়ে গেছে। এ হচ্ছে সিম টু পিটিএস, সিম টু পিটিএস এর কাজ। আমি প্যাটার্নটা আবার ডিলিট করে দিই। এখানে আর ডিলিটের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন কিবোর্ডের জেড বাটনে প্রেস করে ডিলিট করবেন, অবশ্যই শিফট চাপ দিয়ে ডিলিট করবেন। শিফট যদি চাপ দিয়ে ডিলিট না করেন তাহলে কি হবে দেখুন। আমি একটা ক্লিক করলাম, আমার প্যাটার্নটা ক্লিক হয়ে গেছে, কিন্তু এখানে আরেকটা বেসিক প্যাটার্ন বের হয়ে গেছে।
ক্যারেক্টার ক্লিক করি, দেখুন আমার প্যাটার্নটা ডিলিট হয়েছে, আর্কটা বেসিক প্যাটার্ন বের হয়ে গেছে। সেক্ষেত্রে শিফট দিয়ে যদি চাপ ডিলিট করি আমরা, তাহলে কিন্তু কোনো বেসিক প্যাটার্নই বের হবে না। আচ্ছা, এখানে এর পরবর্তী অপশনগুলো রয়েছে ইফেক্টিভ প্লিট, ক্রিয়েট প্লিট, পিভটিং ডার্ট, ডার্ট ক্যাপ। এই চারটা অপশন হচ্ছে প্যাটার্নের প্লিট এবং প্যাটার্নের ডার্ট সংক্রান্ত বিষয়ে। এই বিষয়টা আমি অন্য আরেকটা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো, কারণ প্লিট দেওয়ার সিস্টেম এই অপশন দুটো ছাড়াও আরও অনেকভাবে দেওয়া যায় লেকট্রাতে, এবং ডার্টও এই অপশন দুটি ছাড়াও আরও অনেকভাবে দেওয়া যায়। তো আমি সবগুলো অপশন নিয়ে, ডার্ট এবং প্লিট নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল আপনাদের জন্য তো পরবর্তীতে তৈরি করব, সেক্ষেত্রে এই অপশনগুলো এখন দেখাচ্ছি না। তারপরে নিচের যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো প্যাটার্ন করার ক্ষেত্রে আদৌ পর্যন্ত আমি ব্যবহার করিনি, সেক্ষেত্রে আপনাদেরকে বলতে পারছি না। তাহলে এখানে এই অপশনের কাজগুলো আমি F5 এর কাজ আপাতত এখানে শেষ করে দিচ্ছি। এখন যেহেতু আমরা এই দুটো প্যাটার্নকে আলাদা উইন্ডোতে নিয়ে আসলাম, আমরা যদি আগের জায়গায় ফিরে যেতে চাই, তাহলে আমাদের কিবোর্ডের 1 থেকে 9 নিউমেরিক যে অপশন আছে সেখান থেকে 8 এ চাপ দিব, তাহলে আমরা আমাদের আগের উইন্ডোতে চলে আসলাম, সব প্যাটার্ন আগের মতো শো হয়ে গেছে। এখন আমরা চলে যাই F6 এ। তো শুরুতে আমরা দেখে নিই F6 এ মূলত কাজ কি। F6 কাজ হচ্ছে গ্রেডিং করা, তার মানে হচ্ছে এই F6 এর যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশন হচ্ছে গ্রেডিং এর অপশন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা বেসিক আমার সামনে শো করে নিলাম। প্রথমে কন্ট্রোল, কন্ট্রোল দিয়ে এক কথায় বলবো গ্রেডিং ইনপুট করা হয় যে কোনো পয়েন্টে, লেগ ওপেনিং এর গ্রেডিং, নি এর গ্রেডিং, থাই গ্রেডিং, তারপরে হিপ গ্রেডিং, ওয়েস্ট গ্রেডিং, সবগুলো পয়েন্টের গ্রেডিং কন্ট্রোল দিয়ে তৈরি করা হয়। যেমন কন্ট্রোল দিয়ে আমরা ক্লিক করার পরে ধরুন আমি নিতে গ্রেডিং দিলাম, এই প্যাটার্নটাতে গ্রেডিং আছে, আগে থেকেই তৈরি করা আছে, সেই গ্রেডিংটা কিভাবে শো করবেন, কিবোর্ডের F9 এবং F12 একসঙ্গে প্রেস করবেন, তাহলে দেখবেন গ্রেডিংটা শো হয়েছে। আর গ্রেডিংটা কিভাবে আনপ্লেস করবেন, কিবোর্ডের F10টা একবার প্রেস করবেন, তাহলে গ্রেডিং আনপ্লেস হয়ে যাবে। এখন ধরুন আমি এখানে নিতে গ্রেডিং অ্যাপ্লাই করব কিংবা বটমে অ্যাপ্লাই করব, তো সেক্ষেত্রে কন্ট্রোলে ক্লিক করে যে পয়েন্টটাতে গ্রেডিং অ্যাপ্লাই করব সেটাতে ক্লিক। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমাদের সবগুলো অপশনের কোনো কিছুই করার দরকার নেই। এখানে DDX, DDY আমরা কাজ করব মূলত এই দুটি অপশনে। DDX মানে হচ্ছে লেন্থের গ্রেডিং, DDY মানে হচ্ছে উইথের গ্রেডিং। এখন যেহেতু আমি বটমে উইথের গ্রেডিং দিব, সেক্ষেত্রে আগে যে গ্রেডিংটা আছে সেটা ভুলে গেলাম। এখানে আমি প্রত্যেকটা সাইজে আমার যে সাইজগুলো দেওয়া আছে প্যাটার্নে 92 থেকে 134 সবগুলো শো করা আছে। যদি কোনো সাইজ আমরা দেওয়ার সময় মিস্টেক করে থাকি, তাহলে এই চার্টে আমরা ভুলগুলো দেখতে পারবো যে আমার কোনো সাইজ আমি এখন বেশি দিলাম কিনা কিংবা কম দিলাম কিনা। আচ্ছা, তো এখন DDY-তে আমরা কিভাবে গ্রেডিংটা দিব, একটা পয়েন্ট মানে একটা সাইজের গ্রেডিং যদি আমি 0.5 দিই, তারপর আরেকটা 0.5 0.5, এভাবে এটা কিভাবে হচ্ছে, কিবোর্ডের অ্যারো বাটন যে চারটা আছে তার মধ্যে নিচেরটা দিয়ে আমি 0.5 দিয়ে তারপরে নিচের অ্যারো বাটনটা চাপছি, পরেরটা চলে আসছে 0.5, আমাকে কিছু কাটতে হচ্ছে না, তার মানে আগে যে গ্রেডিংটা আছে সেটা আমাকে কাটাকাটির দরকার নেই, আমি জাস্ট যেটা প্রয়োজন সেটা দিয়ে দিব। এভাবে দিয়ে দিলে আমার গ্রেডিংটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার্থে আবার দেখাচ্ছি, আর যদি সবগুলো সাইজের গ্রেডিং আমার সমান হয় সেক্ষেত্রে আমি কি করব, মাউস দিয়ে একটা ক্লিক করে তারপরে নিচে ধরে নামায় নিয়ে আসবো এবং শেষ সাইজটা এসে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে কোনো কিছু কাটাকাটির দরকার নেই, আমি 0.5 উপরেরটাতে লিখে তারপরে জাস্ট একটু খালি জায়গায় এসে রাইট বাটন ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখুন আমার সবগুলোতে 0.5 পড়ে গেছে। এটা হচ্ছে আমার বটমের উইথের গ্রেডিং। যদি আমি চাই এখানে লেন্থে কিছু গ্রেডিং দিতে, এখানে 4 করে আছে, আমি সেটা না রেখে দেখানোর জন্য আমি লেন্থে গ্রেডিং দিলাম ধরেন সবগুলোতে 2 cm,
জাস্ট সবগুলোতে আমি ব্লক করলাম। কিভাবে ব্লক করলাম, প্রথমটাতে ক্লিক করে মাউসের বাটনটা প্রেস করা অবস্থায় না ছেড়ে নিচের দিকে নিয়ে আসলাম, শেষ সাইজটা এসে ছেড়ে দিলাম। এখন আমি জাস্ট আমার দুই গ্রেডিং দেওয়া দরকার, 2 সিএম, আমি 2 দিয়ে অথবা খালি জায়গায় রাইট বাটন ক্লিক করলাম কিংবা আমি এন্টার দিলাম, কিবোর্ডের এন্টার দিলাম, তাতেও হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমি এই বক্সটাকে কেটে দেব ক্লোজ দিয়ে। এখন দেখুন আমি যে গ্রেডিংটা দিলাম সে গ্রেডিংটা F9 এবং F12 একসঙ্গে প্রেস করার পরে দেখুন এই গ্রেডিংটা দেওয়া হয়ে পড়ে গেছে এখানে। এখন এই গ্রেডিংটাই আচ্ছা, আমি প্রথমে এখানে যে গ্রেডিংগুলো আছে সেগুলো ক্যান্সেল করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে গ্রেডিং আনপ্লেস করলাম, এখন আমি গ্রেডিং দিই বটমের গ্রেডিং F9 এবং F12 থেকে একসঙ্গে ক্লিক করি, এই কালারটা গোল্ডেন কালার হলো, তার মানে হলো এখানে এখন গ্রেডিং নাই। কন্ট্রোল দিয়ে গ্রেডিং দিব, সবগুলো 0 আছে। আমি প্রত্যেকটা সাইজে 0.25 গ্রেডিং দিলাম, আর লেন্থে গ্রেডিং আমি এক একটা এক এক রকম দিব। সেটা কীরকম, মনে করুন প্রথমটা 2 দিলাম, তারপরে কিবোর্ডের অ্যারো বাটন নিচেরটা চাপ দিয়ে এটাতে 3 সিএম দিলাম, এটাতে 4 দিলাম, এটাতে 4 দিলাম, এটাতে 4 দিলাম, এটাতে 3.5 দিলাম, এটাতে 2 দিলাম, দিয়ে এন্টার দিলাম। এখন দেখুন আমার গ্রেডিংটা এখানে খুব সুন্দরভাবে পড়ে গেল, লেন্থ এবং উইথের গ্রেডিং একসঙ্গে পড়ে গেল। তাহলে আমার এই লেন্থের গ্রেডিং একটা পয়েন্টে পড়লে তো হবে না, সবগুলো পয়েন্টে পড়তে হবে। সেক্ষেত্রে আমি কি করব, নিচের অপশনগুলোতে চলে আসি। আমি এখানে সিরিয়ালি আপনাদেরকে দেখাবো না, যখন যেটার কাজ হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। এখন আমি প্রথমে লেন্থের গ্রেডিংটা এই পয়েন্ট, এই পয়েন্ট, এই নিচের পয়েন্টগুলোতে সমানভাবে কপি করে দেবো। সেক্ষেত্রে আমি মাউস অফ বাটন দিয়ে, রাইট বাটন দিয়ে এই সবগুলো অপশন সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখুন রিপোর্ট এক্স দিয়ে লেন্থের গ্রেডিং কপি করা হয়, রিপোর্ট ওয়াই দিয়ে উইথের গ্রেডিং কপি করা হয়। তো আমরা দিই রিপোর্ট এক্স দিয়ে, এই পয়েন্টটাতে আমার গ্রেডিং আছে, বাকিগুলোতে নেই। তাহলে এই পয়েন্ট থেকে যে কোনো সিলেকশনের একটা পয়েন্টে ক্লিক করলেই সবগুলোতে পড়ে যাবে। এখন সবগুলোতে পড়ে গেল, কিংবা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যাই যদি সিলেকশন না করি, সেক্ষেত্রে আমি এক প্রত্যেকটা আলাদা আলাদা ক্লিক করতে হবে। দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা ক্লিক করে আমি কপি করে করে গ্রেডিংটা নিচে নামিয়ে দিলাম। আচ্ছা এখন উইথের গ্রেডিংটা কপি করে দিই, তাহলে উইথের গ্রেডিং আমি শুধু এই পয়েন্টটা দিলাম, আমার এই পয়েন্টগুলোতেও লাগবে। সেক্ষেত্রে আমি রিপোর্ট ওয়াই দিয়ে এখানে একটা ক্লিক, যেটাতে গ্রেডিং নিব সেটা আরেকটা ক্লিক, তারপরে এই পয়েন্টে আবার এখানে একটা ক্লিক, যে পয়েন্টে গ্রেডিং নিয়ে যাব কপি করে সেখানে আরেকটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, তারপরে যেটা দরকার সেটা আরেকটা ক্লিক। এখন একটা জিনিস দেখুন, এখানে বোঝার একটা বিষয় আছে, প্লাস এবং মাইনাস গ্রেডিং এর বিষয় আছে। যেমন আমরা এই দুই পাশের এই পয়েন্ট দুটো এবং এই দুই পয়েন্ট মিলে দুটো, এই দুটো মিলে মোট কত গ্রেডিং হলো সেটা কিভাবে দেখব, সেটা প্যাকিং এর মাধ্যমে দেখব। এখানে একটা জিনিস ভুল আছে, সেই ভুলটা কিভাবে ভাঙবো, উপর থেকে যখন উইথের গ্রেডিংটা নিচে কপি করা হয় তখন সেই গ্রেডিংটাকে মানে উল মানে আমরা বাংলা ভাষায় যেটা বলি উল্টায় দিতে হয়। যেমন এখানে আমার বড় সাইজ হচ্ছে গোল্ডেন কালার, সেটা উপরের দিকে আছে, আর এখানে আমার বড় সাইজ গোল্ডেন কালার এটাও কিন্তু ভিতরের দিকে চলে গেছে, এটা কিন্তু বাইরে থাকবে। এটাকে আমার উল্টায় দেওয়ার জন্য আমি এই দুইটা পয়েন্ট উল্টায় দিতে হবে। সেক্ষেত্রে আমাকে এক্সিম এবং ওয়াই সিম এই দুটা দিয়ে আমি উল্টাবো। যদি উইথের গ্রেডিং উল্টাতে হয় তাহলে এক্সিম এখানে একটু উল্টা, আর যদি লেন্থের গ্রেডিং উল্টাতে হয় তাহলে ওয়াই সিম। তাহলে আমরা যেহেতু উইথ উল্টাবো সেক্ষেত্রে এক্সিম দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে একটা ক্লিক করলাম, আমার গোল্ডেন কালারের যে গ্রেডিংটা সেটা রাইট অপশনে চলে আসলো। এখন এই সবগুলো পয়েন্ট আমি একসঙ্গে যোগ করব কিভাবে, এখানে যে প্যাকিং অপশনটা রয়েছে সেই প্যাকিং দিয়ে আমি ক্লিক করে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, গ্রেডিং সব একদিকে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আমি কন্ট্রোল দিয়ে চেক করব যে আমার পয়েন্ট কত গ্রেডিং আছে, তার মানে আমি উপরে কোয়ার্টার গ্রেডিং দিলাম, নিচে কোয়ার্টার দিলাম, দুটো মিলে একসঙ্গে 0.5 সিএম গ্রেডিং হলো, এভাবে গ্রেডিংটা শো করে ফেললো। এখন প্যাকিংটা ছাড়বো কিভাবে, এই প্যাকে ক্লিক করে আবার খালি জায়গায় ক্লিক করব, প্যাকিং ছেড়ে দিল। আচ্ছা এ হচ্ছে অনেকগুলো কাজ একসঙ্গে কিন্তু চলে আসছে, আপনারা খেয়াল করে এগুলো প্র্যাকটিস করবেন। এখানে ধরুন আমি এই অপশনটা কেটে দিই,
ক্যান্সেল গেটিং দিলে গেটিংগুলো ক্যান্সেল হয়ে যায়। ধরুন আমি এই দুটো দুটো তিনটা পয়েন্টে এক্স এবং ওয়াই, তার মানে হচ্ছে উইথ এবং লেন্থের গ্রেডিং একসঙ্গে কপি করব, সেক্ষেত্রে ইকুইট এক্স দিয়ে লেন্থের গ্রেডিং, ওয়াই দিয়ে উইথের গ্রেডিং কপি করা হয়, আর ইকুইট দিয়ে লেন্থ এবং উইথ একসঙ্গে কপি করা হয়। সেক্ষেত্রে ইকুইট ক্লিক করার পরে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা এনে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমার লেন্থও চলে আসলেও উইথও চলে আসলো। এখন এই সিলেক্ট থাকা অবস্থায় আমি এক্সিম দিয়ে উইথের গ্রেডিংটা উল্টাই দিব, তাহলে আমার গ্রেডিংটা রাইট পজিশনে চলে আসলো। এই হলো গ্রেডিং দেওয়ার কিছু নিয়ম। আর এখানে আমি আর একটা অপশনে আপনাদের দেখানোর জন্য গ্রেডিং দেই, যেমন থাইয়ে গ্রেডিং দেই। থাইয়ে ক্লিক করার পরে আমি সবগুলোতে 0.25 দিলাম, শুধু এই একটা অপশনে গ্রেডিং দেওয়ার ফলে আমি সবগুলোতে দিয়ে দিতে পারবো, অন্যগুলোতে আমার আলাদা করে দিতে হবে না, কপি করে করে দিয়ে দেবো। এখান থেকে এখানে কপি, এবং এই অপশনগুলো হলো আমার থাইয়ের অপশন, এখান থেকে এখানে কপি, কপি করে আমি আবার এক্সিম দিয়ে উল্টিয়ে দেবো। এখন ধরুন আমার নিয়ে কোনো গ্রেডিং নাই, সেক্ষেত্রে এখানে আরেকটা বিষয় আছে, বলি কন্ট্রোল গেল, প্যাকিং গেল, তারপরে প্রি গ্রেডিংটা আমি দেখাই আপনাদেরকে। প্রি গ্রেডিং হচ্ছে যদি এই পয়েন্ট এবং এই পয়েন্টে গ্রেডিং থাকে, মাঝখানের পয়েন্টে আমি কোনো গ্রেডিং না দিতে চাই, সেটা আমি যদি মনে করি যে সেটা অ্যাভারেজ যা পড়ে অটোমেটিকলি পড়ে যাবে, সেক্ষেত্রে প্রি গ্রেডিংটা আমি দিব। দুঃখিত, প্রি গ্রেডিং নয়, সেটা হচ্ছে গ্র্যাফ প্রো দিব আমি। এখানে গ্র্যাফ প্রো একটা অপশন রয়েছে, গ্র্যাফ প্রো দিয়ে কীভাবে দিব, ক্লিক করার পরে আমার যে দুইটা পয়েন্টে গ্রেডিং আছে সেই দুইটা পয়েন্টে ক্লিক করব। যেমন এই লাইন থেকে এই পয়েন্টে ক্লিক করব, ক্লিক করে ছেড়ে দিব, দেখুন এখানে অটোমেটিক গ্রেডিং পড়ে গেছে। আবার এই পয়েন্ট থেকে এখানে ক্লিক করব, দেখুন অটোমেটিক গ্রেডিং পড়ে গেছে। ঠিক একইভাবে এখান থেকে এখানে ক্লিক, অটোমেটিক ওর মন মতো ও যতটুকু অ্যাভারেজ পাইছে ততটুকু গ্রেডিং এখানে নিয়ে নিছে। এখন সেক্ষেত্রে যদি গ্রেডিং না থাকে কোনো একটা পয়েন্টে, সেক্ষেত্রে আমরা এটা করব, কিংবা আমরা অনেক সময় রাইজের গ্রেডিং করি, রাইজের গ্রেডিং করার সময় অনেক পয়েন্ট পড়ে, এখানে পয়েন্ট পড়ার পরে যদি দেখি যে পয়েন্টটা মিলছে না কিংবা গ্রেডিংটা মিলছে না, তখন আমরা এই পয়েন্ট থেকে থাই পয়েন্ট থেকে হিপ পয়েন্টে গ্র্যাপ দিব, তখন এই শেপটার সুন্দর অটোমেটিকলি নিজের মতো করে গ্রেডিং নিয়ে শেপটা সুন্দর হয়ে যাবে। এটা হচ্ছে গ্র্যাপ প্রো ক্লাস। এখানে প্রি গ্রেডিং যেটা আছে সেটা হচ্ছে, যেমন ধরুন আমি সবগুলো পয়েন্টে এই সেম গ্রেডিংটা কপি করে দিই উইথের গ্রেডিংটা। এখন কোনো কারণে আমি যদি এখানে একটু গ্রেডিং কমায় দিলাম, এখানে 2 আছে, 0.10 করে দিলাম, এখানে 0.10 করে দিলাম। এখন যদি আমি দেখি যে এটা শেপটা নষ্ট হয়ে গেল, আমি এটাকে প্রি গ্রেডিং করে দিব, সমান গ্রেডিং করে দিব, তার মানে হচ্ছে আমার এখানে যে গ্রেডিং আছে এটা সেম একই রকম নিয়ে নিবে। প্রি গ্রেডিং দিয়ে ক্লিক করার পরে এই পয়েন্টটা ক্লিক করব, সমান গ্রেডিং নিয়ে নিল, এই পয়েন্টে ক্লিক করব, সমান গ্রেডিং নিয়ে নিল। এটা হচ্ছে প্রি গ্রেডিং এর সিস্টেম। কিংবা অনেক সময় এখানে রাইজের কার্ভ পয়েন্টগুলো আমি শো করি, অনেক সময় গ্রেডিং করার পরে এই পয়েন্টগুলোর কারণে অনেক গ্রেডিং অনেক প্যাচ লেগে যায়, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় এই প্রি গ্রেডিং ব্যবহার করতে হয়। যেমন ধরুন আমার এই রাইজে কোনো থাইয়ে হিপে কোনো গ্রেডিং নেই, সেক্ষেত্রে আমি যদি এখন গ্র্যাফও দিই, গ্র্যাফও দিয়ে আমি কপি করে নিলাম সবগুলোতে গ্রেডিং, দুঃখিত, কপি করে নেওয়ার পরে এখন ধরুন কোনো কারণে এগুলোতে এই কার্ভ পয়েন্টগুলোতে গ্রেডিং পড়ে গেল, ধরুন এই পয়েন্টগুলোতে গ্রেডিং পড়ে গেল, এই গ্রেডিং পড়ার পরে কিন্তু কার্ভ পয়েন্ট আর লাল থাকবে না, এরকম সবুজ হয়ে যাবে। তো এখন এই গ্রেডিংগুলো আমি কীভাবে তুলে দেবো, সেক্ষেত্রে আমি যদি প্রি গ্রেডিং দিই, এই প্রি গ্রেডিং দিলাম, তাহলে এগুলো কিন্তু আগের পূর্বের ন্যায় কার্ভ পয়েন্ট হয়ে গেছে। জাস্ট প্রি গ্রেডিং এর কাজ হচ্ছে এটা। তো এই হলো গ্রেডিং এর কাজ। আর একটা প্যাটার্ন পুরোপুরি কিভাবে গ্রেডিং করতে হয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব, সেটা যখন আমি একটা প্যাটার্ন করব
আপনাদের জন্য টিউটোরিয়াল করব কিভাবে প্যাটার্ন করতে হয়, বেসিক করার পরে কিভাবে গ্রেডিং করতে হয় সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, তখন আপনারা খুব ভালো করে বুঝবেন। ওরিয়েন্ট টু পিটিএস এখানে একটা অপশন রয়েছে, ওরিয়েন্ট টু পিটিএস দিয়ে মূলত প্যাটার্নটাকে সোজা করা হয়। যেমন ধরুন আমি কোনো একটা কারণে এই প্যাটার্নটাকে এখানে স্ট্রেট করলাম, স্ট্রেট করে আমি যে কোনোভাবে চেক করলাম, চেক করার পরে আমার গ্রিড লাইনটা দেওয়া আছে, আমি সেখানে F6 থেকে ওরিয়েন্ট টু পিটিএস দিয়ে জাস্ট গ্রেন লাইন, যেহেতু আমার স্টেট ছিল গ্রেন লাইন, এই পয়েন্ট থেকে শেষ পয়েন্টে এসে রাইট বাটন ক্লিক ক্লিক করার পরে আমার প্যাটার্নটা আগের জায়গায় চলে গেল, সোজা হয়ে গেল ওরিয়েন্ট টু পিটিএস। আর ইফেক্টিভলি প্যাকিং যেটা হচ্ছে, ইফেক্টিভ প্যাকিং গ্রেডিংটা আমি ব্যাক পকেটে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন এই পয়েন্ট টু কিছু গ্রেডিং পড়ে গেছে, এখন আমি যদি মনে করি যে এই গ্রেডিংটা দুপাশে সমান ভাগ হয়ে যাবে, সেটা দিয়ে ইফেক্টিভ প্যাকিং করা হয়, ইফেক্টিভ প্যাকিং করলে দুই পাশে চলে যায় সেই গ্রেডিংটা, অথবা ইফেক্টিভ প্যাকিংটা দিয়ে মূলত প্যাকিং দিয়ে যেরকম প্যাক করলে গ্রেডিংটা এক পাশে চলে যায়, তারপরে আবার প্যাক দিলে সেটা প্যাক ক্লিক করলে ওই প্যাকিংটা ছেড়ে দেয়, ইফেক্টিভ প্যাক দিয়ে মূলত দুই পাশের গ্রেডিংটাকে এক পাশে নিয়ে নেওয়া হয়, এটা কিন্তু আর ছাড়ে না, এটা একদিকে এক সাইডে চলে যায়, সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিলে অবশ্য পূর্বের জায়গায় চলে যাবে। তার মানে হলো আমি যদি বেসিকের মধ্যে গিয়ে আবার দেখাই, যেমন ধরুন এই এই প্যাটার্নটাতেই ইফেক্টিভ প্লেট আমি দু দুদিকের গ্রেডিং একদিকে নিয়ে গেলাম, এই পয়েন্টটাতে ক্লিক করলাম গ্রেডিংটা ওপাশে চলে গেলো, কিন্তু এখন আর এটা আগের জায়গায় আসবে না, কন্ট্রোল জেড দিলে সেটা আগের জায়গায় আসবে। বাট প্যাকিং দিয়ে যদি করতাম, এভাবে ক্লিক করে চেক করে আবার প্যাকিং ক্লিক করতাম ছেড়ে দিত। এই হচ্ছে মোটামুটি গ্রেডিংয়ের অপশনের কাজ, F6 এর কাজ। তাহলে অলমোস্ট আপনাদেরকে প্রায় সবগুলো পয়েন্টই দেখিয়ে দিলাম, আপনারা এভাবেই প্র্যাকটিস করবেন। আমি আবার একটু মনে রাখার জন্য বলছি, কন্ট্রোল দিয়ে গ্রেডিং ইনপুট দেওয়া হয়, নেক্সটের কাজটা দরকার পড়ে না, প্যাকিং দিয়ে গ্রেডিং এক যে এক পাশ থেকে আরেক পাশে সবগুলো গ্রেডিং নিয়ে নেওয়া হয়, সব পয়েন্টের গ্রেডিং এক পয়েন্টে নিয়ে নেওয়া হয়, ইফেক্টিভ প্যাকিং দিয়ে একই কাজ করা হয় কিন্তু সেটা ফিক্সড করা হয়, ওরিয়েন্ট টু পিটিএস দিয়ে প্যাটার্ন স্ট্রেট করা হয়, ফ্রি গ্রেডিং দিয়ে যে কোনো আননেসেসারি গ্রেডিংকে আমরা ফ্রি গ্রেডিং দিয়ে সরিয়ে দিতে পারি, রিপোর্ট এক্স দিয়ে গ্রেডিং কপি করা হয়, রিপোর্ট ওয়াই দিয়ে উইথের গ্রেডিং কপি করা হয়, ইকুইট দিয়ে লেন্থ উইথ উভয় গ্রেডিংটাই একসঙ্গে কপি করা হয়, ক্যান্সেল গ্রেডিং দিয়ে যে কোনো গ্রেডিং আমরা ক্যান্সেল করে দিতে পারি, গ্র্যাপও দিয়ে যে কোনো অপশনের মাঝে একটা পয়েন্ট যদি পড়ে, সেটা নেসেসারি হোক কিংবা আননেসেসারি হোক, সেখানে যদি কোনো গ্রেডিং আমরা দিতে চাই অটোমেটিক্যালি, তাহলে গ্র্যাপও দিলেই সেই গ্রেডিংটা পড়ে যাবে। এক্স সিম ওয়াই সিম দিয়ে গ্রেডিংটা উল্টানো হয়, যদি গ্রেডিংটা একদিকে রং ওয়েতে থাকে তাহলে রাইট ওয়েতে করা হয়, এক্স সিম দিয়ে উইথের গ্রেডিং এবং ওয়াই সিম দিয়ে লেন্থের গ্রেডিংটাকে রাইট ওয়েতে নেওয়া হয়। তো এই হলো F5 এবং X6 অপশনের কাজ, আপনারা ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য ধরে, একটু একটু করে দেখবেন, একটু একটু করে প্র্যাকটিস করবেন, আশা করি এই অপশনগুলো আপনাদের জানা হয়ে যাবে। আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি যখন লেকটা শিখছিলাম তখন আমার যিনি বস ছিলেন উনি আমাকে এভাবে অপশনগুলো শিখাইছেন, তখন আমি মনে করতাম যে এভাবে অপশন আমাকে শিখাচ্ছে আমার মনে হচ্ছে আমার সময় নষ্ট হচ্ছে, উনি আমাকে কেন প্যাটার্ন দেখাচ্ছে না বা পুরোপুরি কাজগুলো দেখাচ্ছে না। তো সেই প্রশ্নটা আমি ওনাকে করি নাই, ধৈর্য ধরে আমি ওনার কাছ থেকে দেখে গেলাম, প্রতিদিন 3-4টা করে অপশন শিখতাম, এখন তো আমি আপনাদের জন্য পুরো একটা F1 F2 আলাদা টিউটোরিয়াল একসঙ্গে করছি, কিন্তু ওনার থেকে তখন আমি শিখছি, তখন 3-4টা অপশন শিখলাম এবং সেটা সারাদিন প্র্যাকটিস করতাম, এভাবে করতে করতে অলমোস্ট 3 মাসের মধ্যে আমার লেকটা শেখা, তার মানে হচ্ছে মডারেট শেখা হয়ে গেছে, এবং মডারেট শেখার পরেই যখন উনি আমাকে প্যাটার্ন দেখাইছে প্যাটার্নটা শিখতে আমার খুব বেশি সময় লাগেনি। এক্ষেত্রেও আপনারা ধৈর্য ধরে একটু অপশনগুলো শিখবেন, অপশনগুলো যত বেশি হাতে আয়ত্ত নেবেন প্যাটার্ন করা তত দ্রুত হবে, প্যাটার্ন তত স্মুথ হবে, প্যাটার্ন ততই নিট অ্যান্ড ক্লিন হবে। তো আশা করছি আপনারা শিখবেন, তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, যতদিন আমি F7 এবং F8 এর ভিডিও করে আপনাদের জন্য আপলোড দেই, ধন্যবাদ সবাইকে।